পটুয়াখালীতে কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে সবজির দাম। বাজারে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি, ফলে বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে মাছের দাম। একই চিত্র মুরগির বাজারে। এদিকে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের রিপোর্ট। পটুয়াখালী শহরে নিউ মার্কেট কাঁচা বাজারে দেখা যায় সব ধরনের সবজির দাম আকাশ ছোঁয়া। পাইকার থেকে খুচরা বিক্রেতার হাত বদলে দ্রব্যমূল্য প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে যায়। আর আগাম শীতকালীন সবজির দাম তো ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। বিক্রেতারা বলছেন জেলার সবজির চাহিদা বড় একটি অংশ আসে উত্তরাঞ্চল থেকে, ফলে বাড়তি পরিবহন ব্যয় ও পর্যাপ্ত সরবরাহ না থাকায় দামের এই ঊর্ধ্বগতি। অনেক গরিব গরিব মানুষ রিকশাওয়ালা দিনমজুর, তাদের জন্য খুব সমস্যা, দরকার কিনে খাওয়া। পটুল বেচতাম আগে 30, এখন বেশি 50। এদিকে বাজারে পর্যাপ্ত মাছের সরবরাহ থাকায় ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে মাছের দাম। একই চিত্র মুরগির বাজারেও। পর্যাপ্ত সরবরাহ থাকায় গত 2 সপ্তাহে কেজি প্রতি মুরগির দাম কমেছে 20 টাকা পর্যন্ত। আর স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। মাছের দাম খুব সরা তাছাড়া কাস্টমার নেই বাজারে, গায়ে খুব কম। লেয়ার 200 কুড়ি বস্তা মান 200, আমদানি প্রচুর এই জন্য মনে করেন দাম খুব নিয়ে গেছে। তবে বাজারদর স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন জেলা মার্কেটিং অফিসার। এতে কিছুটা হলেও বাজার নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করেন এই কর্মকর্তা। জেলা প্রশাসক যদি মোবাইল কোর্ট দিয়ে যদি আমাকে একটু সহযোগিতা করত, তাহলে মানে অনেক আয়ত্তে নিয়ে আসা হতো। নিয়মিত তদারকির মাধ্যমে বাজারদর স্বাভাবিক রাখা সম্ভব বলে দাবি করেন ক্রেতারা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।